পাথু বালিধারা গার্লস এমই স্কুলকে পাথু মহিষাসন হাইস্কুলের সাথে এমালকেট না করার জন্য করিমগঞ্জের জেলাশাসকের নিকট এক স্মারক প্রদান করলেন বৃহত্তর পাথু বালিধারা এলাকার বহুল সংখ্যক মানুষ। স্মারকপত্র প্রদান করে সাংবাদিকদের সম্মুখে ওই এলাকার জনগণ বলেন, বালিধারা এমই স্কুলে যথেষ্ট ছাত্রছাত্রী আছে, এখানে পড়াশোনার মানদণ্ডও ভালো। অন্যদিকে বালিধারা এমই স্কুলটি যদি পাথু মহিষাসন হাইস্কুলের সাথে সংযুক্ত করা হয় তবে বালিধারা এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে, তাই বালিধারা এমই স্কুলটি যথাস্থানে থাকার দাবি জানান তারা। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমার নাম শ্যামল অগ্রপাল, আমি পাথু 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার। তো আমাদের যে সমস্যা নিয়ে আসছি আমরা এখানে আইসি, আমাদের সমস্যা হইল আমাদের পাথু মহিষাসন হাই স্কুল, যেটা এমই স্কুল, পাথু মহিষাসন এমই স্কুল আজকের থেকে প্রায় 47 বছর আগে স্থাপিত। তো তখনকার সময়ে আমরা যে অভিভাবক যারা আসিলা বাবা কাকু এরা আমাদের এখান আমাদের পাথু গ্রাম থেকে আমাদের যে পার্শ্ববর্তী পাড়া এখান থেকে পাথু হাই স্কুল পাথু এমই পাথু মহিষাসন এমই স্কুলে যাওয়া আছে প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। তো আমাদের অভিভাবকরা ছোটো ছেলে মেয়ে যাওয়ার অসুবিধা, রাস্তাঘাটের অসুবিধা, বানরের অসুবিধা, মেইন আমাদের অসুবিধাটা হলো বানরের অসুবিধা। বানর দেখার পরে ছোটো বাচ্চাগুলো দায়িত্ব চায় না, যার কারণে সরকারের নিকট দাবি করছিলাম একটা স্কুলের বাড়ি। তো 80 মিনিট বারপাড়া গার্লস এম স্কুল স্থাপিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী যে স্কুলটা। তো কিছুদিন পূর্বে আমরা জানতাম পারলাম যে আমাদের সেই বারপাড়া গার্লস এম স্কুলটা পাথু মহিষাসন এম স্কুলের লগে সংযুক্ত করা হয়ে যায়। তো আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের এখান থেকে পাথু মহিষাসন এম স্কুল প্রায় 3 কিলোমিটার যাওয়াটা, রাস্তাঘাটও যাতায়াত ব্যবস্থাও সেইভাবে নয়, বানরেরও উপদ্রব, যার কারণে ছোটো ছোটো বাচ্চাগুলো মেয়েরা এখানে যেহেতু বেশি অসুবিধা হয়েছে, যার কারণে আমরা আমাদের গভর্নমেন্টের নিকট আমাদের সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ, আমাদের সেই স্কুলটা যা আছে সেখানে স্টে অর্ডার করিয়া আমাদের সেখানে সেই জায়গায় থাকার সুবিধা করে দেন, সেই অনুরোধটুকু আমাদের গভর্নমেন্টের তো জানিয়ে আমরা মেমোরিয়াল নাম এলিমেন্টারি অফিসে দিব, এলিমেন্টারি অফিসার কাছে, আমাদের ডিসি মহাশয়ের কাছে দিব, আমাদের বিধায়কের কাছে দিব, ব্লক এলিমেন্টারির কাছে দিব, এডিসি আজকে আমাদের সেই মোমেন্টগুলো সেখানেই থাকার জন্য স্কুলে এনরোলমেন্টও প্রায় 114 জন এনরোলমেন্ট সবসময়, বর্তমানে এনরোলমেন্ট 114 জন আছে স্কুলে, প্রায় বৎসরে 7-8 জন স্কলারশিপ পায়, স্কুলের রেজাল্ট ভালো হয়, পড়াশোনা ভালো হয় আমাদের স্কুলে, বিল্ডিংও আছে একদম রোড সাইডে স্কুলটা, কোনো অসুবিধা নাই এখানে আমাদের ছুটোটা লেগে কোনো অসুবিধা নাই। 114 জন এনরোলমেন্ট সবসময়, বর্তমানে এনরোলমেন্ট 114 জন আছে স্কুলে, প্রায় বৎসরে 7-8 জন স্কলারশিপ পায়, স্কুলের রেজাল্ট ভালো হয়, পড়াশোনা ভালো হয় আমাদের স্কুলে, বিল্ডিংও আছে একদম রোড সাইডে স্কুলটা, কোনো অসুবিধা নাই এখানে আমাদের ছুটোটা লেগে কোনো অসুবিধা নাই। একদম যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে আমাদের মেয়েগুলা 3 কিলোমিটার হাঁটিয়া মানে লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে যাবে, যার কারণে আমাদের বাচ্চাগুলো লেখাপড়া থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমাদের সরকারের নিকট আমরা বিনম্র অনুরোধ আমাদের স্কুলটা যাতে সেখানে থাকে। তো কিছুদিন পূর্বে আমরা জানতাম পারলাম যে আমাদের সেই বারপাড়া গার্লস এমই স্কুলটা পাথু মহিষাসন এমই স্কুলের লগে সংযুক্ত করা হয়ে যায়। তো আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের এখান থেকে পাথু মহিষাসন এমই স্কুল প্রায় 3 কিলোমিটার যাওয়াটা, রাস্তাঘাটও যাতায়াত ব্যবস্থাও সেইভাবে নয়, বানরেরও উপদ্রব, যার কারণে ছোটো ছোটো বাচ্চাগুলো মেয়েরা এখানে যেহেতু বেশি অসুবিধা হয়েছে, যার কারণে আমরা আমাদের গভর্নমেন্টের নিকট আমাদের সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ আমাদের সেই স্কুলটা যাতে সেখানে স্টে অর্ডার করিয়া আমাদের সেখানে সেই জায়গায়
থাকতে থাকার সুবিধা করে দেন সেই অনুরোধটুকু আমাদের গভর্নমেন্টের জানিয়ে আমরা আমি মনে নাম ব্লক এলিমেন্টারি অফিসে দিব, এলিমেন্টারি অফিসার কাছে, আমাদের ডিসি মহাশয়ের কাছে দিব, আমাদের বিধায়কের কাছে দিব, ব্লক এলিমেন্টারির কাছে দিব, এডিসির কাছে।